আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাটোরের বোম্বাই লতরেজ কচুর চারা। এগুলো তো এই চারাগুলা আসলে আমরা কিভাবে সেল দিয়ে থাকি, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারা ওঠানো হয়েছে একদম প্রতিটা গাছে। কিন্তু ভিউয়ার্স, যে প্রত্যেকটা গাছে কিন্তু যে লতি আসছে, আর এই যে এগুলো হচ্ছে লতি, ছোট ছোট লতি, এটা কিন্তু চারা গাছ। তো আমরা আসলে এভাবেই কেটে কিন্তু দেই, যে প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন যে যে চারাগুলা, তো এগুলো কিন্তু চারা আমরা এভাবেই কিন্তু কেটে আমরা সিস্টেম করে কিন্তু আমরা সাইজ করে কিন্তু দিয়ে দেই। তো এগুলো কিন্তু লাগানো লাগে, এটা কিন্তু একদম অরিজিনাল চারা। তো ভিউয়ার্সে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে কিন্তু এই যে ভিউয়ার্স লতি আসছে, এটা একদম অরিজিনাল লতিরাজ কচুর, নাটোরের বোম্বাই লতিরাজ কচুর একের চারা। এটা একদম অরিজিনাল চারা যেটা, এটা এটা একদম কালারটা একদম সেম সেম সবুজ হয়, এজন্য এর চাহিদাটা অনেক বেশি। তো এটা 1 বিঘা বাতে 30 শতাংশ জমি চাষ করতে, আপনার 1 বিঘা বাতে 30 শতাংশ জমি যদি চাষ করেন, তাহলে আপনার এখানে আপনার খরচ পড়বে টোটালি, মানে লতি আসা পর্যন্ত মাত্র 10 থেকে 11 হাজার টাকা। তো আপনি এখান থেকে কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনি কিন্তু এটার থেকে আপনি 5 থেকে 6 মণ পর্যন্ত কিন্তু লতি উঠাইতে পারবেন 1 বিঘা বা 33 শতাংশ জমি থেকে। তো এই জমি থেকে আপনি কিন্তু 1 বিঘা বা 33 শতাংশ জমি থেকে কিন্তু আপনি 5 থেকে 6 মণ লতি উঠাইতে পারবেন। এভাবে আপনি দীর্ঘ 8 থেকে 9 মাস পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে লতি বিক্রি করতে পারবেন। আর লতি বিক্রি করার শেষে ভিউয়ার্স, এটা থেকে কিন্তু কচুটাও কিন্তু বিক্রি করা যায়। আপনার প্রতি পিস কচু পাইকারিতে আমরা বিক্রি করে থাকি হচ্ছে 25 থেকে 30 টাকা পিস। তো এটার চারাটার কোয়ালিটিটাও অনেক ভালো, একদম অরিজিনাল লতিরাজ কচু যেটা। তো আপনারা এটা এর এই লতিরাজটা কিন্তু সবাই ভিউয়ার্স এটা কিন্তু সবাই পছন্দ করে থাকে। তো এটা বাজারের চাহিদাটা কিন্তু অনেক বেশি, এটা 2400 থেকে 2500 টাকা মণ বিক্রি করা যায়। আর এটা যদি চাষ করেন আপনি বছরে 1 বিঘা বা 33 শতাংশ জমি থেকে, আপনি সর্বনিম্ন একদম সর্বনিম্ন যেটা হিসাব সেটা আপনাদেরকে দিচ্ছি, একদম সর্বনিম্ন হিসাব যেটা হচ্ছে আপনি তাও 1,50,000 টাকা এখান থেকে আয় করতে পারবেন ভিউয়ার্স। তো এটা অনেক মানে সহজ একটি চাষ পদ্ধতি এই কচুটার। তো এটা আপনারা কীভাবে আসলে চাষ করবেন, তো এটা আপনার হচ্ছে ধানের জমি যেমন করে চাষ করেন সেম একইভাবে আপনারা চাষ করবেন। তো চাষ করার পরে আপনারা কিন্তু এটা একদম সুতা ধরে কিন্তু আপনারা লাগিয়ে দিবেন। তো সুতা ধরে লাগিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। আর এটা লাগানোর নিয়ম হচ্ছে 1 ফিট বাই 1.5 ফিট। আপনি যেদিকে লতির কচুর লাইনটা হবে সেদিকে হবে হচ্ছে 1 ফিট, আর চলাচলের জন্য মানে লতির লাইন থেকে লাইনের দূরত্ব হবে সেটা হচ্ছে 1.5 ফিট। তো এই নিয়মে আপনারা লাগাবেন। আর ভিউয়ার্স, এই লতিরাজ কচু যদি আপনার কেউ চাষ করতে চান, অবশ্যই আমাদের স্কাই নাম্বার দেওয়া থাকবে, আপনার কিন্তু সেখান থেকে চারা সংগ্রহ করতে পারবেন যোগাযোগ করে। আর ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।